হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা। তো দেখুন বন্ধু, এই যে তথ্য আপনাদেরকে আমি দিতে চলেছি, এই তথ্যটা কিন্তু আপনাদেরকে আমার নিজের মতো মন গড়ে আমি দেব না। এই তথ্যটা আমি আমার চ্যানেলে কতগুলো শর্টস ভিডিও আপলোড করে দেখেছি বিভিন্ন সময়ে, সেই সময়ের ওপরে ভিত্তি করে যেই সময়টাতে আমার শর্টস ভিডিও ভালো পারফর্ম করেছে সেই সময়টা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধু, আমি সবার প্রথমে কি করব, আমার ইউটিউব চ্যানেলটা খুলে নেব, সেই চ্যানেলটা যেটাতে আমি শর্টস ভিডিও আপলোড করেছিলাম। তো দেখুন এখানে আমার কতগুলো শর্টস ভিডিও আপলোড করা রয়েছে। তো এই শর্টস ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনোটাতে বেশি ভিউজ রয়েছে, কোনোটাতে কম ভিউজ রয়েছে। কোনোটাতে দেখতে পাচ্ছেন 1000, 1500, 2000 পর্যন্ত ভিউজ গেছে, আবার কোনোটাতে দেখতে পাচ্ছেন যে 100, 150, 200 মধ্যে ভিউজ রয়ে গেছে। তো এইগুলো কিন্তু বিভিন্ন সময়ে ছাড়ার জন্য কিন্তু এইটা হয়েছে। আমি আমার চ্যানেলের ওপরে এই শর্টস ভিডিওগুলোর ওপরে পরীক্ষা করে দেখেছিলাম যে অ্যাকচুয়ালি কোন সময়টাতে শর্টস ভিডিও ভালো পারফর্ম করে, কোন সময়টাতে শর্টস ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ভালো বুস্ট হয়। তো সেই সময় অনুযায়ী কিন্তু এই ভিডিওগুলো, এবং সেখানে সেই তার উপরে ভিত্তি করে কোনো ভিডিওতে বেশি ভিউস এসেছে, আবার কোনো ভিডিওতে কম ভিউস এসেছে। তো দেখুন বন্ধু, এইবারে কোন সময়টা একবারে পারফেক্ট তো সেটা তো আপনাদেরকে আমি এরকমভাবে বলতে পারবো না যে এত বেজে এত মিনিটে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে সেটাই কিন্তু একদম পারফেক্ট সময়, সেরকমভাবে বলতে পারবো না। তো আপনাদেরকে যেটা বলবো সেটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে, এবং সেই সময় যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। তো দেখুন, শর্টস ভিডিও আপলোড করার আগে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনি আপনার চ্যানেলে শর্টস ভিডিও নিয়েই কাজ করতে চান কিনা, কিংবা আপনি হয়তো চাচ্ছেন যে লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করবেন, তাহলে সেরকমও হতে পারে। এইবারে আপনাদেরকে শর্টস ভিডিওতে র্যাঙ্ক করার আগে মাথায় রাখতে হবে যে শর্টস ভিডিও ভালো করে বানাতে হবে। আপনি একটা যে কোনো রেকর্ড করলেন ক্যামেরা দিয়ে সেটাকে আপলোড করে দিলেন, সেটা করলে হবে না, আপনাকে শর্টস ভিডিও এডিট করতে হবে। আপনি যদি ভয়েস ওভার করেন শর্টস ভিডিওতে ভালোভাবে ভয়েস ওভার করতে হবে, ভয়েস এডিট করতে হবে, তার সাথে সাথে কিছু মিউজিক অ্যাড করতে হবে। মোটামুটি লং ভিডিও যেরকম ভালোভাবে বানানো হয় সেরকমভাবে শর্টস ভিডিওও কিন্তু ভালোভাবে বানাতে হবে, যাতে যখন অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা পৌঁছাবে অডিয়েন্স যেন সেই ভিডিওটাকে কিছুক্ষণ সময় ধরে দেখে। তারা এমন না যে আপনার ভিডিওটা যাওয়া মাত্র একটু দেখলো, দেখার পরে সুইপ করে দিল, তাহলে কিন্তু কোনো দিনই আপনার ভিডিও, আপনি সে যে সময় ভিডিও আপলোড করুন না কেন, কোনো সময় আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তাহলে আপনাকে সবার প্রথমে ভিডিওটা ভালোভাবে বানাতে হবে, আর ভালোভাবে বানানোর জন্য আপনাকে ভালোভাবে শ্যুটিং করতে হবে, ভালোভাবে এডিট করতে হবে, ভালোভাবে ভয়েস ওভার করতে হবে, সমস্ত কিছু ভালোভাবে করতে হবে। তারপরে সঠিক পদ্ধতি আপলোড করতে হবে, কীভাবে সঠিক পদ্ধতি আপলোড করতে হয়, হ্যাশট্যাগ লাগিয়ে ট্যাগ লাগিয়ে, সেগুলো আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, সেইভাবে আপলোড করতে হবে। এইবারে সঠিক সময় কোনটা, যে কোন সময়টাতে আপলোড করব, তো দেখুন আমি আমার ভিডিও সকাল 7টার সময় আপলোড করেছি, সকাল 6টার সময়তেও আপলোড করেছি, আবার আমি আবার ভিডিও দুপুরের দিকেও আপলোড করেছি, সন্ধ্যাতেও আপলোড করেছি। এবার দেখুন এখানে যে ভিডিওটা আমি এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা আমি সকালের দিকে আপলোড করেছিলাম, সকাল 9টা 10টার দিকে এরকমভাবে এই সময়ে আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করেছিলাম। তো এই সময়টা দেখছি যে আমার কিন্তু সেরকমভাবে ভিউজ আসেনি, এবং তারপরে আমি সকালের দিকে মানে সকালের ধরুন 8টার পরে আমি 12টা পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করছি সেগুলোতে সেরকমভাবে ভিউস আসেনি, কিন্তু তার জায়গায় যখন আমি সন্ধ্যা ঠিক 6টার পরে ভিডিওটা আপলোড করলাম তখন দেখুন এখানে এই ভিডিওটাতে কিন্তু ভালো ভিউস এসেছে। অর্থাৎ এটার দ্বারা এটা প্রমাণিত হয় যে আমি যদি সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো আমি র্যাঙ্ক পাবো বা ভালো ভিডিওটা পারফর্ম করবে। তো দেখুন আমি যতগুলো সন্ধ্যার পরে ভিডিও আপলোড করেছি সমস্ত ভিডিওগুলোই কিন্তু এখানে ভালো পারফর্ম করেছে, এবং সমস্ত ভিডিওগুলোতেই কিন্তু এখানে ভালো রেজাল্ট পেয়েছি। প্রতিটা ভিডিও যেগুলো আমি সন্ধ্যার পরে আপলোড করেছিলাম সেগুলোতে একের ওপরে 1000-এর ওপরে ভিউস পেয়েছি, 1500, 2000 এরকমভাবে কিন্তু ভিউস পেয়েছি। তো দেখুন অতএব আমার কথা বলার মানে এটাই যে আপনি যদি সন্ধ্যার দিক করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এটা আমি আমার চ্যানেলে পরীক্ষা করে দেখেছি এবং সেখান থেকে রেজাল্ট পেয়েছি, তার ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে আমি বলছি। এবার দেখুন, তবে ভিডিওটা সন্ধ্যার পরে আপলোড করছেন ঠিক আছে, কিন্তু তার আগে আপনাদেরকে বললাম ভিডিওটা ভালোভাবে এডিট করতে হবে এবং ভালোভাবে তাদের হ্যাশট্যাগ, ভালোভাবে টাইটেল এই সমস্ত কিন্তু লাগাতে হবে, তাহলে আপনার ভিডিওটা পারফর্ম করবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা সঠিক সময়, যেটা আমি যেটা বললাম যে আমার চ্যানেলের ক্ষেত্রে এইটা ছিল সঠিক সময় সন্ধ্যের দিকে, তো 6টার পরে, তো আপনারাও এই সময়টাতে ভিডিও আপলোড করে দেখতে পারেন, আপনারাও আশা করি ভালো রেজাল্ট পাবেন, কারণ এই সময়টাতে অডিয়েন্সরা ফ্রি থাকে, তারা বিভিন্ন কাজের পরে এই সময়টাতে কিন্তু ইউটিউবে একটু ঘাঁটাঘাঁটি করে বা ইউটিউব ভিডিওগুলো দেখে। তাই এই সময়টাতে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনিও রেজাল্ট পাবেন।
বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে দেখা হচ্ছে এরকম ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিওতে।